আমার নির্দিষ্ট করে গণনা নাই কোন প্রজাতি কত তবে তোতাপুরি ছাগল 100 প্লাস হবে হরিয়ানা ছাগল আপনার 60-70 পিস হবে বিটল ছাগল 60-70 পিস হবে গুজরি শিরোই ছাগল 45-50 পিস হবে যৌবনাপাড়ি ছাগল 25-30 পিস বারোবাড়ি হবে সোজাত হবে পাথিরাজ হবে এই উন্নত ছাগলগুলা বাংলার আবহাওয়ার সাথে ফিট না এই ছাগলগুলো নিয়ে আসে ফিট করতে 2-3 মাস 4 মাস ভর বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় একের পর এক লক্ষ লক্ষ টাকার ছাগল মাটিতে কবর দাফন করে আমি শিখেছি ভাইয়া শিশুকালে বাবা হারাম আমরা অনেক ভাই পড়াশোনা করে যখন তৃতীয় শ্রেণীতে সেইকাল থেকে ছাগল পালনে উদ্বুদ্ধ ভালো লাগার থেকে ভালোবাসা ভালোবাসার থেকে পেশা এখন হচ্ছে নেশা ছাগল ছাড়া তো ভালোই লাগে না ছাগল দুম্বা গারল দিয়ে যা আছে ইনশাল্লাহ প্রায় 2 কোটির কাছাকাছি টাকার সম্পদ আছে ইনশাল্লাহ আমার জীবনে কোনো ডিপিএস বা সঞ্চয় কোনো সমিতি করিনি আমি সুদ খাই না সুদ দিই না এগুলো ছাগলের দাম শুনলে এই বয়সী মানুষগুলো ভয় পায় তো বাজান যে এই বয়সে সাহস করে এই পাঠান এসে বাজানকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানে আল্লাহ পাক যেন বাজানের নেকায়েত দান করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাফল্য কথার আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নতুন আরেকটি পর্ব দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি চলে আসছি নাটোরের গুরুদাসপুর খামার পাথুরিয়া গ্রামে দর্শক আমার আশেপাশে ছাগলে ভরপুর দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে যে এটা একটা ছাগলের বিশাল বড় রাজ্য এই রাজ্য গড়ে তুলেছেন এই এলাকার একজন উদ্যমী উদ্যোক্তা আনোয়ার ভাই তিনি দীর্ঘদিন যাবৎ ছাগল লালন পালন করে আসছেন বাংলাদেশে এই প্রথমবার এতগুলো ছাগল একসঙ্গে আমি দেখলাম বাংলাদেশে বিভিন্ন খামারে গিয়েছি দেখেছি খামারদের অবস্থা কিন্তু এতগুলো ছাগল একসাথে কখনো দেখিনি এখানে ওই লাইন থেকে শুরু করে তার পুরো এলাকা জুড়ে ছাগল আর ছাগল আমি এই গুরুদাসপুর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরেছি এই উপজেলাটিতে এই আনোয়ার ভাইয়ের হাত ধরে অসংখ্য খামার গড়ে উঠছে অসংখ্য খামারি ভাইয়েরা ছাগল লালন পালন করে নিজেদের কর্মসংস্থান তৈরি করেছে নিজেরা লাভবান হয়েছে গত বছরে এসেছিলাম সেই সময়টাতে 200-এর উপরে ছাগল ছিল এখন মোটামুটি 400-500 ছাগল রয়েছে তাছাড়াও এখানে ছাগির পাশাপাশি পাঠা ছাগল রয়েছে কিছু গাড়ল রয়েছে এবং দুম্বা রয়েছে তো একটি পর্বে আসলে এতগুলো ছাগল একবারে দেখানো সম্ভব না যার কারণে আমরা পাঠ করে দেখাবো আপনাদেরকে আমরা আজকে আনোয়ার ভাইয়ের কাছ থেকে তার এই উন্নত জাতের ছাগি ছাগল পালনের বিভিন্ন বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করবো কোন কোন জাত রয়েছে কীভাবে লাল প্রাণ হচ্ছে এক বছর পরে আসলাম আসলে এই এক বছরে তার ছাগল পালন থেকে নিজের কতটা পরিবর্তন হয়েছে এই বিষয়গুলো জানবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আজকে একজন দীর্ঘদিনের অভিজ্ঞ ছাগল খামারি আনোয়ার ভাইয়ের গল্প আপনাদেরকে জানার চেষ্টা করবো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে এক বছর পরে আপনার খামারে এসে মুগ্ধ হয়ে গেছি জি এত ভালো লাগতেছে যে জীবনের প্রথমে এতগুলো ছাগল একসাথে দেখতেছি এখন কতগুলো ছাগল আছে ভাই পুরুষ মহিলা ছাগল দিয়ে 350 প্লাস শুধু ছাগল দুম্বা গারল আরো সবকিছু মিলে প্রায় 500-এর কাছাকাছি ভাইয়া আমি কথা বেশি বাড়াবো না আজকে দর্শকদের এক পাশ থেকে দেখানো শুরু করবো এই পাশে যে ছাগল রেখেছেন এগুলো কোন জাতের এগুলো তোতাপুরি জাত সব তোতাপুরি জি এটা বেলচা তোতাপুরি এই যে এটা বেলচা তোতাপুরি এটা বিটল নাগরা বিটল এটা বেলসা তোতাপুরি এ দেখেন অল্প বয়স কিন্তু ব্যান্ড দেখেন কবল 2 দাঁত 4 দাঁত হচ্ছে 4 দাঁত না কঠিন ব্যান্ড বাচ্চা দিছে না এরবার জি একবার বাচ্চা দিছে আবার প্রেগন্যান্ট হয়েছে আচ্ছা এটা বিটল 90% হবে কিন্তু ইন্ডিয়ান কস এটা প্রেগন্যান্ট 4 মাস এগুলা ছাগল 40-42 হাজার টাকা সেল করে থাকি যেমন ওই যে বেলসা তোতাপুরি দ্বিতীয়বার প্রেগন্যান্ট হয়েছে ওগুলা ছাগি আমরা সেল করি 45-46 হাজার টাকা পিস এটা কোন জাতের ভাই এটা আপনার শিরোহি গুজরি বলে গুজরি গুজরি শিরোহি আর গুজরি একই জিনিসই কিন্তু এই গুজরি গুলার কি হয় দুল হয় ভাই এই জিনিসে দুল হয় দুল দেশেরও থাকতে পারে কিন্তু শিরোহি গুজরির ক্ষেত্রে এটা প্রযোজ্য বাচ্চা দিছে এর আগে 2 বার এটা নতুন এই যে এটা শিরোহি ছাগল দেখেন বিগ সাইজ প্রেগন্যান্ট এটা দ্বিতীয় প্রেগন্যান্ট এটাও দ্বিতীয় প্রেগন্যান্ট এটাও শিরোহি ছাগল দুটাই অরিজিনাল কিন্তু শারীরিক গঠনে ছোট বড় কতগুলো জাত আছে ভাই এখানে রাজস্থানি তোতাপুরি হরিয়ানা শিরোহি বিটল যৌবনাপাড়ি বারোবাড়ি কসবিট বিভিন্ন দিয়ে মোটামুটি ধরেন 9-10 প্রজাতি ছাগল আছে 9-10 প্রজাতি জি এটা আপনার শিরোহি ছাগল এটা 4 মাস প্লাস প্রেগন্যান্ট জি
এটা দুধ নামে আসছে যে বানে দুধ আসছে বাচ্চা দেবে ও এটা কি বুঝার উপায় জি 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 বান নামে আসবে এবং এই যে পিছনে এটা পেট ভাঙে গেছে এবং এটা এই যে দেখেন আনোয়ার ভাই অনেকে অনেক সময় দামের বিষয় বলে যে আনোয়ার ভাইয়ের কাছ থেকে নাকি একটু ছাগল নিলে দাম বেশি পড়ে কারণটা কি একটু যদি বলেন এর কারণটা তার অজানা ফ্রিজম গাবি একটা দেখেন ওই 70-80,000 টাকা তো 100 ফ্রিজম পাওয়া যায় আবার একটা ফ্রিজম গাবি 2-2.5 লক্ষ টাকা প্রাইস হয় জি 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 এখন কোয়ালিটি ভেদে ভাইয়া এই পাশে কালোটা এটা ওটা বিটল ছাগল ভাইয়া বিটলের বৈশিষ্ট্যগুলো কি হয় বিটলের প্রধান বৈশিষ্ট্য হবে এর চোখ সাদা মার্বেলের মতো সাদা হবে চোখের একদম মনি কালো তার পাশ দিয়ে সব সাদা এই মাথাটা হালকা ভাঁজ থাকবে শিংটা পিছনের দিকে থাকবে কানটা একটু ওসা থাকবে এলিয়াসটা একটু বড় থাকবে স্বাভাবিক ছাগলের চেয়ে দেখেন আর শারীরিক গঠন হবে অনেক বড় এগুলো 100 বিটল ভাইয়া এগুলো বিটল আর এগুলো বিটল দেখেন শিরোহী ছাগল এটাও শিরোহী জি অনেক উঁচু লম্বা অনেক উঁচু লম্বা এটা গুজরি শিরোহী বলে এটা দুল আছে দেখেন এটা পিট ডাউন হবে আপনার এই যে দুল থাকবে এই যে মুখ সাদা থাকবে এগুলো গুজরি এই বিটলের এই সেটের এগুলোর দাম কেমন পড়বে ভাই এগুলো বিটল ছাগল সচরাচর এখানে আছে 52-55-56 এমনও বিটল আছে 60,000 টাকা এটাও বিটল এগুলো প্রেগনেন্ট এই যে 3 মাস প্লাস এগুলো বাচ্চা দেওয়ার পরে 1.5-2 লিটার দুধ আসে ভাই এগুলা এগুলোর বাচ্চা অনেক সুন্দর হয় বেশিরভাগই দুটো বাচ্চা হয় এটার প্রাইসটা এখন কেমন আছে 62,000-60,000 টাকা হলে সেল করব দর্শক আজকে অনেক ছাগল যার কারণে আমি একই সাথে আপনাদেরকে বৈশিষ্ট্যর পাশাপাশি দামগুলো জানার চেষ্টা করছি এই সাইটে একই রকম কালারের গুলো দেখতে পাচ্ছি এগুলা সব হরিয়ানা ছাগল ভাই এদের এই যে শিংগুলো পেঁচানো হবে এই দেখেন শিং পেঁচা উপরে দিকে ওঠে এদের কাটা পড়ছে আর চোখের উপর দিয়ে এই বর্ডার থাকবে সোনালি বর্ডার হতে পারে সাদা বর্ডার বাদামি বর্ডার এবং কানটা এরকম ভাঁজ থাকবে ফোল্ডারটা সামনের দিকে থাকবে এর পাও দেখেন কালার আছে বর্ডার হরিয়ানা গুলো প্রাইস গুলো কেমন পড়বে এগুলা হরিয়ানা ছাগল সচরাচর আমি 50-55 এরকম সেল করি এগুলা পাকিস্তানি নাগরা বিটল ছাগল এটা আপনার প্রায় 4 মাস পরছে প্রেগনেন্ট এগুলা ছাগল সচরাচর খুব কম দেখা যায় বিটল ছাগল প্রচুর হয় কিন্তু এর মধ্যে এই যে বড় বড় বিটল এরকম হাই কোয়ালিটি বিটল কম পাবেন এর বান্ডা সুন্দর এবং এগুলা দুটো করে বাচ্চা দিবে বাচ্চা প্রথম যখন হয় এই জন্মের সময় একটা বাচ্চা 2-3 কেজি ওজন হয় তাই এবং অনেক সুন্দর হয় এই জাতীয় ছাগল থেকে যেগুলো পুরুষ হবে ভাই এই পুরুষটা ধরেন 2-2.5 বছর রাখলে এক একটা পুরুষের লাইভ ওয়েট হবে 150-160 কেজি অনেক বড় হয় এবং অনেক হুষ্টপুষ্ট হয় এটা বেলচা তোতাপুরি এটা যে দাঁত বেড়ে আছে উপরের ব্যান্ড দেখেন চাঁদের মতো বাঁকানো এটা অনেক সুন্দর দেখেন এটা কি প্রেগনেন্ট হয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়েছে তাই এদের জন্ম প্রথমে যে তোতাপুরি দেখেছি ওটা কোন জাত ছিল তোতাপুরি তো সব বেশিরভাগই রাজস্থানে হয় রাজস্থানে জন্মজন এদেরকে রাজস্থানি তোতাপুরি বলা হয় এটা তো অনেকে জানে অনেকে জানে না জি জি এখন এই তোতাপুরি নাম একটাই তোতাপুরি এখন এর মধ্যে যেটা পার্সেন্ট কম হয় কেউ মিয়তি তোতা বলে কেউ আবার 90 তোতা বলে একটু যদি সাফ সাফ কালার হয় সেগুলোকে বাঘা তোতা বলে আকর্ষণ বাড়ানোর জন্য সব প্রেগনেন্টগুলো বাই করছে না এর মধ্যে দুই চারটা বাদ আছে কিন্তু বেশিরভাগই প্রেগনেন্ট এটার মুখের ব্যান্ড তো আরো অনেক ভালো দেখেন হ্যাঁ এটার ভালো কারণ হচ্ছে এটা দুইবার বাচ্চা দেয় তৃতীয় প্রেগনেন্ট এটা আচ্ছা এটা আপনার এখানে দুইবার বাচ্চা দিয়েছে হ্যাঁ আমাদের এখানে একবার দিয়েছে বাইরে একবার দিয়েছে জি এটার মুখটা একটু দেখান অনেক বাহ 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 এটার মুখের ব্যান্ড তো অনেক ভালো অনেক ব্যান্ড ওগুলো হবে আস্তে আস্তে স্বাস্থ্য হবে হবে হ্যাঁ কম বেশি হয় ভাই অনেক সুন্দর ব্যান্ড হ্যাঁ এগুলো প্রাইস গুলো কেমন আসবে এগুলা বড় ছাগল গুলা 65 বিক্রি হয় বেশিও হয় কমও হয় আবার দেখেন স্বাভাবিক তোতাপুরি এগুলো ছাগল সেল করে আমি সচরাচর 50-55,000 বেশিরভাগ ছাগল গুলা সেল করে থাকি তোতাপুরি তো এই সেটটা তো মনে হয় সবগুলো সব তোতাপুরি ভাই আগা গোড়া এবং কালারিং এবং দেখার মতো সব বেলচা তোতা এক্সাইট করছে দেখেন দেখার মতো এখন কি বিকালের খাবার কার্যক্রম শেষ খাওয়া আজকের মতো আর কি আজকের মধ্যে শেষ আজকের মতো শেষ এই খাবারের মাঝে দেখেন খাবার খাচ্ছে এর মাঝে দেখেন জিরো কাটা খড় এই খড় আছে 50% আর 50% অ্যাঙ্কারের ভুসি আর পানি আর লবণ আছে এখানে কত করে দেওয়া আছে একটা এখানে ধরেন জিরো কাটা খড় আছে 100 গ্রাম আর 100 গ্রাম আছে আপনার হচ্ছে অ্যাঙ্কারের ভুসি আর 50 গ্রামের মতো আছে গমের ভুসি এই দিয়ে মোটামুটি 250 গ্রাম হচ্ছে 250 গ্রামকে আমি 2 লিটার পানি দিছি এটা কোন জাতের ছাগল এটা জি অনেক বিশাল বড় এবং স্বাস্থ্যটা খুবই ভালো এটা হচ্ছে বিটলের ইন্ডিয়ান ক্রস আচ্ছা এই বৈশিষ্ট্য সব ঠিক আছে চোখটা দেখেন লাল এটা কি প্রেগনেন্ট অবস্থা নাকি হ্যাঁ এটা প্রেগনেন্ট আছে প্রায় 4 মাস পড়ছে এটা কোন জাতের এটা অস্ট্রেলিয়ান বাতাসি বলে কেউ বাতাসি বলে এমনি কান ছোট আর কান কাটে দিছে দেখেন এটা তো একটা হরিণের মতো দেখতে সেম হরিণ কয়টা ছাগল আছে এটা জি আছে কয়েকটা আছে কয়েকটা আছে না শিংটা হরিণের মতো জি শিংটা এটা কি সাগি জি এটা সাগি প্রেগনেন্ট আছে এটা বাজার মূল্য কেমন হবে ভাই এটা এখন বিক্রি করলে প্রায় 60 প্লাস প্রাইস হবে ওই পাটটা তো দেখলাম অনেকগুলো ছাগল এই পাটটাতে কি রাখছেন এগুলো এই পাটটা তো আপনি তোতাপুরি আছে হরিয়ানা আছে বিটল আছে কসবিট আছে কসবিট এদিকে বেশি আছে এই যে কসবিট ছাগল এটা কি বাচ্চা নাকি এর জি
তোতার কস আসছে একে আমি বাগসাবাত তোতা পাঠা দিয়ে বিট করাইছিলাম এই দুটো বাচ্চা আসছে দেখেন খুব সুন্দর বাচ্চা বয়স দুই মাস সামথিং হবে দুটো এরা দুই বোন দুই বোন হ্যাঁ তিন মাস বয়স হলে দুটো বাচ্চা ছেলে হবে যে কেউ নিতে চাইবে 40000 টাকা দিয়ে তিন মাসে জি তিন মাস বয়স হলে এই পাশে কয়েকটা পাঠা বড় বড় দেখতে পাচ্ছি এটা কোন জাতের এটা এটা বিটল এগুলা বিটল পাঠা অনেক বড় প্রায় 43 44 ইঞ্চি উচ্চতা হবে এই পাঠাটা দিয়ে বিটল ছাগল বিট করি এবং কস বিটের যে হাই কোয়ালিটি ছাগলগুলো এটা দিয়ে বিট করি জি আর ওইটা ওটা গুজুরি পাঠা শিরোহি গুজুরি পাঠা ওই শিরোহি গুজুরি ছাগল ওই পাঠা দিয়ে বিট করি এইটা কি এটা আপনার শিরোহি পাঠা এটা শিরোহি পাঠা না জি শিরোহি পাঠা নিউ নতুন এডালের দিকে যাচ্ছে এটা অনেক বড় হবে এটা কেবল অল্প বয়স এটা আপনার 10-11 মাস বয়স হবে এখন মাত্র জি এটা এখন সেল করলে আমি 45,000-42,000 হলে সেল করতে পারবো এটা তবে এটা আবার বিট করাতে করাতে 2-2.5 বছর বয়স হলে একটা ওই রকম বড় হয়ে যাবে ওইটার মতো বড় হয়ে জি এই পাশে যে ছাগলগুলো দেখতেছি এটাও অনেক সুন্দর জি এটা কোন জাতের এটা ক্রস ব্রিড ছাগল ভাই এটা যবনা পারি আর হরিয়ানার ক্রস এই ক্রস ছাগলটা আপনি একটা বাচ্চা বাদ দেন এর যদি মাংস হিসেবে বিক্রি হয় মাংস হিসেবে একদম 25+ হবে 30 কেজির উপর মাংস হবে এই যে ক্রস ব্রিড যে দুই দাঁত এই যে তোতার ক্রস এই দেখেন দুই দাঁত অথচ 2.5 মাস প্রেগনেন্ট এই দেখেন দুই দাঁত এটা 1 বছর 2-1 মাস বয়স হবে এটা প্রেগনেন্ট হয়েছে 2.5 মাস এই ক্রস ছাগলগুলা আমরা 25,000 এরকম দামে সেল করি এই পাশে আবার কোনগুলো রাখছেন এই পাশে সব তোতাপুরি আছে হরিয়ানা আছে কসবিট আছে বহু রূপী ছাগল আর কি এটা কি থাকার ঘর হ্যাঁ এটা ঘর এরকম ঘর আছে আমার মোট 9টা এগুলা বাংলাদেশি যৌবনাপারি বলবে এগুলা যে কোনো খামারি 100 যৌবনাপারি অথবা বিভিন্ন নাম বলবে নেপালি বলবে কিন্তু এগুলো না এগুলা কস এক কথা কস এই যেমন কস বিটা দেখেন এই কসটা হচ্ছে আপনার বিটল আর হরিয়ানার কস ফার্স্ট প্রেগনেন্ট কিন্তু এটা ভাইয়া এত বড় একটা ছাগল বাংলার যেখানেই যাবেন 30-এর নিচে কোথাও কিনতে পারবেন না ভাইয়া মাঝখানতে পার্থক্য কি আমিও ওই 30-32,000 সেল করব কিন্তু পার্থক্যটা হচ্ছে আমি 100 বড় পাঠা দিয়ে বিট করেছি ভাইয়া এই ছাগলটা দেখেন এত বড় ছাগল কবলে দুই দাঁতে দেখেন প্লাস হয়ে আর একটা দাঁত মনে হয় পড়তেছে জি হ্যাঁ হ্যাঁ সাইডে একটা পড়ছে হ্যাঁ এই যে যে বাদে আছে দাঁত আর কি তিন দাঁত হচ্ছে আর কি তিন দাঁত এটা প্রেগন্যান্ট হয়েছে ফার্স্ট এটা হরিয়ানার কস এই দেখেন দি সব খায় নিছে দেশে বসে তার বাঘ গুলো ফুলে আছে হ্যাঁ দুধ কোন কোন হয়ে গেছে কি জি প্রেগন্যান্ট বাচ্চা দিছে হ্যাঁ ওটা গতকাল বিট হয়েছে কিন্তু ওর বাচ্চা দুটো ছিল সেল হয়েছে বাচ্চা অনেক বড় তো জালাই খাবার খাওয়া ধরছে দুটো বাচ্চার সেল করে দিছি এই ক্রস বিটের আমি 2 লিটার পর্যন্ত দুধ হয়েছে ভাই এটা এটা যৌবনাপারি কস দেখেন বললাম না যৌবনাপারি দুধ দেয় ওই দেখেন বান দেখেন এখানে তো অনেক জাতের ছাগল দেখতে পাচ্ছি বিশেষ করে প্রত্যেকটা জাত ওয়াইজ যদি বলি প্রত্যেকটা জাতের কতগুলো করে ছাগল আছে আমার নির্দিষ্ট করে গণনা নাই কোন প্রজাতি কত তবে তোতাপুরি ছাগল 100+ হবে হরিয়ানা ছাগল আপনার 60-70 পিস হবে বিটল ছাগল 60-70 পিস হবে গুজরি শিরোহি ছাগল 45-50 পিস হবে যৌবনাপারি ছাগল 25-30 পিস বারোবারি হবে সোজাত হবে পাথিরাজ হবে দর্শক এইখানে এসে আমি তো নিজে মুগ্ধ হয়েছি পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি ভাইরা আসে তারা শিখতেছে জানতেছে আনোয়ার ভাই যেহেতু অভিজ্ঞ খামারি আসলে আমাদের নিজেদেরও জানার বিষয় রয়েছে এবং এই উন্নত জাতের ছাগলগুলো আমাদের দেশের জলবায়ু বা আবহাওয়ার সাথে পালন উপযোগী করার মতো যে ব্যবস্থাপনাগুলো সেটা আপনাদের জানা খুবই দরকার তো অনেকে আসে এখানে শিখতে জানতে আবার অনেকে ক্রয় করতে আসে তো এই মুহূর্তে একজন চাচাকে পেয়েছি তিনি আমাদের এই মিডিয়ার বিভিন্ন ভিডিও প্রোগ্রামগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে তার এখানে ছাগল কিনতে আসছে তার সাথে দুই একটি কথা বলে তার অনুভূতিটা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি কোথা থেকে এসেছেন ধামরাই জয়পুরা থেকে ছাগল পালনের চিন্তা কেন বা এখানে আসা কেন এনে শখ করে পালবানিছি জানলেন কিভাবে ভিডিওতে দেখছি ওইভাবে আইছি আর কি আর দেখলাম অনেক পাটা অনেক খাসি বোরকি আছে মেলা ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে নিজে সাইডে নিলাম অনেক টাকা দিয়ে অনেক টাকা হইলে হন নিলে আমার শখ করে এইগুলো ছাগলের তো অনেক দাম কি ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসছিলেন না না ব্যাগ ভর্তি টাকা মুখের থেকে অল্প করে টেকাই তো চারটা কি কি জাতের ছাগল নিয়েছেন তিনটা করস আর একটা পাটা এনি আমাকে ভাসতে ডাকছে আমিও বাজান ডাকছি এই যে যে পাটাটা নিয়েছে দুই দাঁত বয়সী এগুলো ছাগলের দাম শুনলে এই বয়সী মানুষগুলো ভয় পায় তো বাজান যে এই বয়সে সাহস করে এই পাঠা নিয়েছে বাজানকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আল্লাহ পাক যেন বাজানের নেকায়েত দান করে এবং এই জিনিসগুলো যেন বংশ বিস্তার আরও করতে পারে আমি তৃতীয় শ্রেণীকাল থেকে পড়াশোনা করে যখন তৃতীয় শ্রেণীতে সেইকাল থেকে ছাগল পালনে উদ্বুদ্ধ বড় ভাই সহযোগিতা নিয়ে প্রথম যাত্রা শুরু করে 2-3টা ছাগল নিয়ে এখান থেকেই আমার যাত্রা শুরু তা 1995 সাল হবে 95 এখন প্রায় ধরেন 28 বছরে পড়ছে শুরু থেকে মনে করেন আস্তে আস্তে কিছু মরে কিছু বাঁচে এভাবে আমি আস্তে আস্তে ট্রিটমেন্ট সম্পর্কে একটু অভিজ্ঞতা নিতে থাকি ট্রিটমেন্টের অভিজ্ঞতা নিতে নিতে যখন ট্রিটমেন্টটা আমার আয়ত্তে চলে আসলো জি তখন ইনশাল্লাহ ছাগল যেগুলো বাইরে থেকে কালেকশন হতো
যে কোনো মাধ্যমে নিতাম তখন ছাগল মারা কম যেত ভালো লাগার থেকে ভালোবাসা ভালোবাসার থেকে পেশা এখন হচ্ছে নেশা ছাগল ছাড়া তো ভালোই লাগে না জীবনের একটা পর্যায়ে হয়তো অনেক কঠিন স্ট্রাগল করতে হয়েছে অনেকটা কষ্টের সময় হয়তো পেরিয়ে এই জায়গাটাতে আসা জি সেই বিষয়টা যদি একটু বলতে শিশুকালে বাবা হারাম আমরা অনেক ভাই কিন্তু এক এক ভাই একটা পেশায় নিয়ে যেত বাবার আমল থেকেই পুকুর জমিজাতি ছিল কিন্তু আসলে জমি বিক্রি করতে কেউ টাকা দিবে না বড় ভাইয়ের অন্যান্য কর্ম করত বড় ভাইয়ের সহযোগিতা করত পড়াশোনার জন্য পড়াশোনা করতাম আর পাশাপাশি আপনার এই যে পুকুরে মাছ চাষ করা হয় প্রতি বছর আপনি রাক্ষসে মাছ নিধনের জন্য যে বিষ প্রয়োগ করা হয় সেই সময় কিছু মাছ মারতাম আনন্দের সাথে মারে আর কি অনেক মাছ সেল হতো সেখান থেকে কিছু ক্যাশ হতো এভাবে ছাগল পালন শুরু করি আর পড়াশোনা করি এভাবে আমি মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্স নবাব সিরাজদৌল্লা সরকারি কলেজ থেকে আমি সম্মান শ্রেণী পাশ করছি ওখানে পিবিএস নাই জন্য রাজশাহী কলেজে পিবিএস মাস্টার্স করছি আমি প্লেন ডিগ্রি করছি আর কি নবাব সিরাজদৌল্লা সরকারি আলহামদুলিল্লাহ এই উন্নত জাতের ছাগলগুলো আমাদের দেশের জলবায়ু বা আবহাওয়ায় কীভাবে আমরা লালন পালন করতে পারি কী এদের খাদ্য ব্যবস্থাপনাটা কেমন হয় কীভাবে এটি লালন পালন করলে লাভজনক করা যেতে পারে এই বিষয়গুলো থেকে এই উন্নত ছাগলগুলা বাংলার আবহাওয়ার সাথে ফিট না এই ছাগলগুলো নিয়ে আসে ফিট করতে দুই তিন মাস চার মাস ভর বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় একের পর এক এই রোগ ব্যাধিগুলাকে মোকাবেলা করতে হয় যে রোগ হবে সেই রোগের যে চিকিৎসা সেই চিকিৎসা এভাবে আমি যে চালান নিয়ে আসি ওই চালান নিয়ে এসে পর্যায়ক্রমে যেগুলো রোগ হবে সেগুলো চিকিৎসা দিব দিতে দিতে এক পর্যায়ে এই চিকিৎসার কারণে কতক ছাগলের পশম উঠে যায় শুধু চামড়া বের হয়ে যায় সেগুলো আবার যখন গজায় তখন আমি দেখতে পাই যে আর রোগ ব্যাধি হয় না যখন সুস্থ দেখি তখন আমি প্রতিষেধক ব্যবহার করি পিপিআর প্রতিষেধক খুরা রোগের জন্য এপিএমডি এগুলো ব্যবহার করে যখন দেখি যে ছাগলগুলা প্রেগনেন্ট হয় সেই সময় আমি এই ছাগলগুলো মনে করি বিক্রি উপযোগী হলো দুই মাস তিন মাস চার মাস প্রেগনেন্ট হলো তখন আমি কিছু ছাগল সেল করি পাশাপাশি তো এখানে অনেকের কর্মসংস্থান অনেকের কর্মসংস্থান হচ্ছে এই ছাগলগুলার ব্যয় ভার আছে এবং নিজেরও চলার পথ প্রশস্ত হচ্ছে আমি ধরেন একটা ছাগল নিয়ে এসে সুস্থ সবল করে তৈরি করে প্রেগনেন্ট করে সেল করে হয়তো বা 2,000-4,000 টাকা লাভ করছি কিন্তু যে নিচ্ছে ওই ছাগলটা যদি সে 55,000 দিয়ে কিনে সে দুটা বাচ্চা যখন তিন মাস বয়স হয় ওই দুটা বাচ্চার ছাগল অনায়াসে লাখের উপর প্রাইজ হয় এটা যে কিনে সেও জানে যে কিনে না ইউটিউব দেখে তারাও জানে আনোয়ার ভাই আপনার এই ভালোবাসার সৈনিকগুলোকে প্রতিদিন কী পরিমাণ খাদ্য খাওয়াতে হয় এবং কী পরিমাণ খরচ হয় খরভুষিতে একটা ছাগলের জন্য ধরেন 15 টাকার মতো ব্যয় হয় একটা ছাগলের পিছনে আচ্ছা আর ঘাস খাওয়ায় যে ঘাস না খাওয়ালে একটা ছাগলের পিছনে 15 টাকার অনেক বেশি খরচ হবে বিজনেসের শুরুটা তো হয়তো অল্প পুঁজি দেশ ছিল এখন বর্তমানে অসংখ্য ছাগল দেখতে পাচ্ছি আসলে আর্থিকভাবে আসলে কত টাকার সম্পদ এখানে তৈরি হয়েছে ছাগল দুম্বা গারল দিয়ে যা আছে ইনশাল্লাহ প্রায় 2 কোটির কাছাকাছি টাকার সম্পদ আছে ইনশাল্লাহ আমার জীবনে কোনো ডিপিএস বা সঞ্চয় কোনো সমিতি করিনি আমি সুদ খাই না সুদ দিই না আমি আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় একটা মসজিদ প্রতিষ্ঠা করছি লেগে থাকলে ভেঙে ধরে আর জীবেক ভালোবেসে আল্লাহ পাক আমাকে সবচেয়ে বড় পাওয়া সেটা হচ্ছে বাংলার 64 জেলায় সিনিয়র পার্সন শিল্পপতি আপনার ডিফেন্সের লোক পরহেজগারের লোক যারা মুফতি মুহাদ্দিস ভালো ভালো হক্কানি আলিম ওলামাগণ আমাকে চিনে ভালোবাসে এটা আমার সবচেয়ে বড় পাওয়া আর সবচেয়ে বড় পাওয়া যে ক্ষুদ্র এই জীবনে আমার উসিল্লা করে ধরেন 400-500 জীব প্রতিদিন তার জীবিকা নির্বাহ করে খানা খায় তো একটা উসিল্লা হিল্লা মাত্র আল্লাহ পাকই তো সব রিজিকের মালিক লক্ষ লক্ষ টাকার ছাগল মাটিতে কবর দাফন করে আমি শিখেছি ভাইয়া কোন চিকিৎসায় ছাগল মারা গেছে কোন চিকিৎসায় ছাগল জীবিত থাকছে এগুলো নোট করছি এবং আল্লাহ পাক আমার স্মৃতিতে দিছে আমি ইনশাল্লাহ এখন যতটুকু চলার মতো একটা মানুষের একটা খামারি যতটুকু চলার মতো আল্লাহ পাক রহম করলে আমি অর্জন করছি তারপরে বলবো দোলনা থেকে কর পর্যন্ত শিক্ষাকাল শিক্ষার শেষ নাই চিকিৎসা বিষয়ে যতটুকু জানি ইনশাল্লাহ 10 জনের উপকার করার মতো ভাই ইনশাল্লাহ আল্লাহ পাক আমার এখানে তো অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে তাদের তো একটা মাসিক স্যালারি রয়েছে জি আমি তাদেরকে প্রতি মাসে 10,500 টাকা স্যালারি দিই এবং তাদেরকে খানা দিই রোগ শোকে আমি চিকিৎসা দিই এবং বিভিন্ন বিষয়ে আমি সহযোগিতা করি ইনশাল্লাহ আমাদের এই সেক্টরটা এখন আমরা শিক্ষিত উদ্যোক্তাদের দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আপনি তো অনেক অভিজ্ঞ একজন খামারি আসলে শিক্ষিত বেকার ভাইদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে এই ধরনের ছাগল পালন করে আমরা আসলে লাভজনক সেক্টর তৈরি করতে পারি কিনা আমাদের দেশের এই প্রেক্ষিতে শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের প্রথম এদের একটা মন মানসিকতা থাকতে হবে যে শুধু চাকরির উপর জীবন জীবিকা নির্বাহ চিন্তা না করে ধরেন 100 জনের মধ্যে 1-2 জন চাকরি পাবে আর 98 জনে হুতাশ হবে তাহলে হুতাশ জীবন যেমন না করে আগের থেকে 2-1টা ছাগল লালন পালন শুরু করেন আমি যেমন ছাত্র জীবনে শুরু করছি যারা ছাত্র জীবন পার করছেন তারাও বসে না থেকে শুরু করতে পারেন কারণ শুরু না করলে গুরু হওয়া যাবে না প্রথম পরামর্শ হচ্ছে যেহেতু খাবারের দাম বেশি ধরেন এই ভুসি এই খোল এই খাবারগুলো গরু খায় মাছও খায় সব ক্ষেত্রেই ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আপনি হুতাশ না হয়ে কাঁচাঘাত চাষ করতে হবে ভাইয়া লক্ষ লক্ষের খাবার না কিনে 2-20,000 টাকা দিয়ে একটু জমি লিজ নেন অথবা নিজের জমি আছে তাহলে তো কোনো কথাই নাই ঘাস লাগান পাকসুন ওয়ান ঘাস আমরা চাষ করি
একবার লাগালে লাগাতে হয় না অবহেলা করা যাবে না ভাই কর্ম শারীরিক পরিশ্রম সব সম্মানের শারীরিক পরিশ্রম কখনো অসম্মানের নয় এখন যাদের মনে অহংকার আছে ইয়া আছে তাদের কথা বাদ যারা ফ্রেশ জীবন যাপন করি যারা কিরস পরিবার যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত দুই চারটা ছাগল আপনার দুই চারটা দুম্বা গারল এগুলা পালন শুরু করলে মানে মূল পেশার পাশাপাশি যদি শুরু করা যায় একসময় অভিজ্ঞতা হলে আপনি এই পেশাটাকে বেছে নিতে পারেন আপনাদের রিজিক রুজিক ব্যবস্থা হবে আল্লাহ পাকের রহমত হবে ভাইয়া দর্শক আজকে আর কথা বাড়াবো না আনোয়ার ভাইকে নিয়ে সারাটা দিন কাজ করেছি এখানে এখনো অনেক কিছু বাকি রয়েছে দেখানোর মতো যেগুলো হচ্ছে বিশাল বিশাল পাটা আমরা দেখেছি সেগুলো দেখাবো বেশ করে এক্সপেন্সিভ কালেকশন যেগুলো অন্য কোথাও দেখা যায় না তো আমি সেগুলো দেখাবো এর পরবর্তী পর্বে তো আনোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই শত ব্যস্ততায় সময় দিয়েছেন বেশ করে দর্শকদের দেখানোর জন্য যে সুন্দর করে একটা ডিসপ্লে করা হয়েছে ছাগলগুলোকে বাহির বার করা হয়েছে অনেক কষ্ট হয়েছে আপনাদের তারপর আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমরা দর্শকদের এই জিনিসগুলো দেখাতে পারতেছি আপনার এই কষ্টের ফলে সেই জায়গা থেকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং ভবিষ্যতের দিন মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ ভাই আপনাদেরকে অনেক অশেষ ধন্যবাদ এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমার এই কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম